উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। নতুন বছরের শুরুতেই চালু হতে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে বেশ কিছু সুখবর শোনাতে চলেছে এসএসসি। একই সঙ্গে বাড়তে পারে শূন্যপদের সংখ্যা। মোট শূন্যপদের সঙ্গে যোগ হতে পারে আরও 7,000 শূন্যপদ। ঠিক কত শূন্যপদে উচ্চ প্রাথমিকে নিয়োগের সম্ভাবনা করেছে কমিশন? কমিশন সূত্রে খবর, আপারে 2014 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী 1488টি শূন্যপদ বেড়ে দাঁড়াতে পারে 18,000-এর কাছাকাছি। সঙ্গে আরও 7,000 শূন্যপদ যুক্ত হয়ে কমপক্ষে 25,000 আসনে নিয়োগের পরিকল্পনা রয়েছে। উচ্চ প্রাথমিকে 30,000 শূন্যপদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই সুর চড়িয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। লাগাতার আন্দোলন কর্মসূচির মাধ্যমে চাপ বাড়ানোরও কৌশল নেওয়া হয়েছিল। দফায় দফায় কমিশনের কর্তাদের সঙ্গেও কথা বলেন চাকরিপ্রার্থীদের একাংশ। চাকরিপ্রার্থীদের দাবি ছিল, লাগাতার আন্দোলনের জেরেই 30,000 শূন্যপদে নিয়োগ না হলে উচ্চ প্রাথমিকে 25,000 শূন্যপদে নিয়োগের চিন্তাভাবনা করতে বাধ্য হয়েছে কমিশন। এ প্রসঙ্গে চাকরিপ্রার্থী রাজা নন্দী বলেন, নবম দশমে নিয়োগ শেষ না হলে আপারের চাকরিপ্রার্থীদের যে সবচেয়ে বড় ক্ষতি সেটা একটা পাগলও জানে। সেজন্যই গত 20 নভেম্বর শিক্ষামন্ত্রীর কাছে ডিসেম্বরের মধ্যে নবম দশম নিয়োগ সম্পন্ন করার দাবি জানিয়েছিলাম। কিন্তু সরকারের চেয়ারপারসন নিয়োগ সমস্যা শূন্যপদ বিভ্রাটের জেরে নির্ধারিত সময়ের মধ্যে করা যায়নি। ম্যাডামও সেটার জন্য 24 ডিসেম্বর আফসোস করেন। আমরা বারংবার আপ টু ডেট শূন্যপদে নিয়োগ চেয়ে এসেছিলাম, এখনও তাই চাই। এর সঙ্গে আপনাদেরকে বলতে চাইব, এসএসসির পরবর্তী চেয়ারম্যানকে নিয়োগের স্বার্থে কাকে চাইছেন চাকরিপ্রার্থীরা? দীর্ঘ জট কাটিয়ে সবেমাত্র শুরু হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কিন্তু তার মাঝে চেয়ার বিতর্কে বিভ্রান্ত কয়েক হাজার চাকরিপ্রার্থী। কে হবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান? এই নিয়োগেই এখন চলছে চাকরিপ্রার্থীদের মধ্যে জল্পনা। তবে জল্পনা চললেও চাকরিপ্রার্থীদের একটাই দাবি, ফিরুক ম্যাডাম, শুরু হোক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, চেয়ারম্যান পদে চলতে থাকা অচলাবস্থা মেটাতে আজ সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কমিশনে। চাকরিপ্রার্থীদের দাবি, অচলাবস্থা মেটাতে ম্যাডামকেই ফিরিয়ে আনতে উদ্যোগী হোক কমিশন ও শিক্ষা দপ্তরের কর্তারা। কে হবেন স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী চেয়ারম্যান? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গণভোটের আয়োজন করেন পশ্চিমবঙ্গ এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি রাজা নন্দী। সোশ্যাল মিডিয়া গণভোটে 90% চাকরিপ্রার্থী চাইছেন নিজের পদে বহাল থাকুক চেয়ারম্যান শর্মিলা মিত্র। এ প্রসঙ্গে রাজা নন্দী বলেন, আমরা চাই ম্যাডাম ফিরুক, কারণ তার হাত দিয়েই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ম্যাডাম চলে গেলে আমরা অভিভাবকহীন হয়ে পড়ব। চাকরিপ্রার্থী জয়দীপ দত্ত জানিয়েছেন, এসএসসির ইতিহাসে সবচেয়ে সফল চেয়ারম্যান হলেন ম্যাডাম। বন্ধ নিয়োগ প্রক্রিয়াকে সচল করার মূল কারিগর তিনি। আপনাকে শতকোটি প্রণাম। যদি ম্যাডাম না ফেরেন তাহলে এর মাসুল গুনতে হবে এসএসসি চাকরিপ্রার্থীদেরকেই। কিন্তু কে হবেন পরবর্তী চেয়ারম্যান? বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্রকে অব্যাহতি দিয়ে গত 17 ডিসেম্বর সরকারি অর্ডারে বলা হয়েছে ওদিন থেকেই এসএসসির চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য মহাশয়। আবার বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্র তাকে দায়ভার বুঝিয়ে দিয়ে বেহালা কলেজের অধ্যক্ষ পদে চলে যাবেন। সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সরকারি অর্ডার হাতে পেয়ে গিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তেও আশা ছাড়ছেন না চাকরিপ্রার্থীরা। ম্যাডামের উপর পূর্ণ আস্থা রাখছেন চাকরিপ্রার্থীদের একাংশ।